Hi guys, welcome back to my channel Roy's Timeline. কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সারা দিন ঢাকায় অনেক বৃষ্টি ছিল, একদম পুরো প্যানপ্যানে বৃষ্টি বলতে যা বোঝায়। সারা দিন ভর বৃষ্টি গেছে। তো এই আর কি। আর আজকে আমাদের অনেকগুলো ডেলিভারি এসেছে, অনলাইনের অর্ডার দেওয়া ছিল, কিছু মান্থলি গ্রসারি আইটেম, কিছু মেডিসিন। তো বেশ অনেকবার ডেলিভারি এসেছে। আর এখন তো জানোই যে ঘরে কোনো একটা ডেলিভারি রিসিভ করা মানেই সেটাকে আবার স্যানিটাইজ করা, পরিষ্কার করা, এই করতে করতে অনেক সময় চলে যায়। তো একটু দেখাই, এই যে দেখো, এইখানে হচ্ছে যে আমাদের কিছু টুকটাক জিনিস ক্লিন করে কোয়ারেন্টাইন অবস্থায় আছে। আবার বালতির ভিতরে কিছু জিনিস আছে কোয়ারেন্টাইনে, এখানে আছে কিছু জিনিস। তো ঘরে মোটি সব জায়গাতে ছড়ানো ছিটানো, সব জিনিস স্যানিটাইজ করে রাখা আছে। এই করতে করতে আজকে সারাটা দিন গেল। আরেকটা জিনিস নাকি আসবে, আকাশ বলল, কি যেন আমার জন্য, জানি না, কোনো একটা সারপ্রাইজ আমার জন্য আছে। সেটা কি এখনো পর্যন্ত আমি জানি না, সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো দেখা যাক, আসলে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্নাবান্না বলতে দুপুরে তেমন কোনো রান্নাবান্না হয়নি, এখন আমি যাব রান্না করতে। আর যেহেতু আজকে বললাম যে একটু বৃষ্টি বৃষ্টি দিন, খিচুড়ি খেতে ইচ্ছে করছে আবার রান্নাও করতে ইচ্ছে করছে না, কি করা যায় বলতো? তো ভাবছি আজকে রাইস কুকারে খিচুড়ি রান্না করব। অ্যাকচুয়ালি আমার কাছে রাইস কুকারটা যেটা আছে সেটা অনেকদিন ধরেই আছে, এটা আমাদের বিয়ের গিফট আসলে। তো এখনও পর্যন্ত আমি খুলে দেখিনি, কখনো ইউজও করিনি। তো ভাবছি আজকে সেই রাইস কুকারটা উদ্বোধন করব খিচুড়ি রান্না করে, আর তোমাদের সাথে শেয়ার করব। খিচুড়ি রান্নার রেসিপি আমি অলরেডি দুইবার শেয়ার করেছি, একটা সবজি খিচুড়ি, ভুনা খিচুড়ি। তোমাদের সাজেশন নিশ্চয়ই উপরে উকি দিচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমি জাস্ট রাইস কুকারটা ওপেন করব, করে সেখানে খিচুড়ি রান্না করে দেখব যে রাইস কুকারে রান্না করলে কেমন হয়। যদি ভালো হয় তাহলে তো ভালো, আমি বেঁচে গেলাম, মাঝে মধ্যে রান্না করা যাবে রাইস কুকারে, সময় বাঁচানো যাবে। তো চলো যাই, প্রিপারেশন নিই। সো গাইস, খিচুড়ি রান্নার জন্য মোটামুটি আমি সব উপকরণ রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, এই হচ্ছে আমার সেই রাইস কুকার, লাল টুকটুকে রাইস কুকার, যেটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। দেখতে পাচ্ছ যে এটার এখনও পর্যন্ত র্যাপিং ঠিক করে খোলাও হয়নি, আমি ঠিক জানিও না এর মধ্যে কী কী আছে, আগে দেখে নেই যে এটার সিস্টেমটা কী, কীভাবে ইউজ করে, দেন চলে যাব রান্নায়। চলো আগে রাইস কুকারটা দেখে নেই যে এটার মধ্যে কী কী আছে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা কাপ আছে, যেখানে মেজারিং স্কেল আছে, সাথে এইখানে হচ্ছে লিড, বেশ সুন্দর একটা লিড। আর এইটা সম্ভবত স্টিমে দেওয়ার জন্য কিছু, কোনো কিছু চাইলে সিদ্ধ দেওয়া যাবে, অথবা মোমো তৈরি করার সময় এই জিনিসটা খুব কাজে আসবে। এখানে হচ্ছে ম্যানুয়ালটা আছে, আমি মডেল নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি, পনিয়ন ইলেকট্রনিক্সের BE28D40। আমি ইউজ করে নিই, তারপরে তোমাদেরকে রিভিউ দিতে পারবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম কাজ করে। আর এখানে একটা স্প্যাচুলা, এইখানে হচ্ছে যে প্লাগটা দেওয়া আছে, আর এইটা হচ্ছে মেইন বোলটা যেখানে হচ্ছে রান্নাটা হবে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিংলি এখানে দেখতে পাচ্ছ দুটো বোল দেওয়া আছে, মানে আমি এই জিনিসটা একদমই জানতাম না যে এটার মধ্যে যে দুইটা কুকার অ্যাকচুয়ালি, এইটা একটা আর এই যে এইটা একটা। আচ্ছা, দুটোর সাইজ কি অলমোস্ট সেম মনে হচ্ছে, মানে একই সাথে চাইলে দুটো জিনিস রান্না করা যাবে, একই সাথে না, পরপর দুইটা জিনিস রান্না করা যাবে ধোয়াপালার ঝামেলা ছাড়াই। তো
আমার কিন্তু দেখে খুবই ভালো লাগছে। আমি এই প্রথম জিনিসটা ওপেন করলাম, খুলে দেখলাম যে আসলে ভিতরে কী কী দেওয়া আছে। আর ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে যে ইলেকট্রিক চুলা, যেটা যেটা দিয়ে রান্নাটা হবে মেইনলি। আর এইখানে দেখতে পাচ্ছ যে কুকিংয়ের একটা বাটন আছে, ওয়ার্মের একটা বাটন আছে। তো ডিজাইনটাও বেশ ভালো। আজকে চলো উদ্বোধন করে দেখি যে এটা কাজ করে কেমন। ফাঁকিবাজি যখন করব বলেছি তখন ভালোভাবেই করব, মানে ফাঁকিবাজিতে আর কোনো ফাঁকি হবে না। এই যে দেখছো, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে গরম মশলার মধ্যে দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে ফেলবো। একটু জল দিয়ে দিচ্ছি যেন ব্লেন্ডিংটা ভালোভাবে হয়। এই যে দেখো, একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। তো বন্ধুরা চলো শুরু করে দিই রান্না, আর দেরি না করি। যেহেতু নতুন জিনিস, আমি এই বোল, তারপরে স্প্যাচুলা সব কিছু ধুয়ে এনেছি। চাল আর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আলু, টমেটো আর কাঁচা মরিচ কুচি, কারণ আলু টমেটো ছাড়া তো আকাশের খিচুড়ি অসম্পূর্ণ। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর গরম মশলার যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা। আন্দাজ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, হলুদের গুঁড়া, একটু মাংসের মশলা দিচ্ছি। খিচুড়িতে আমি সবসময় একটু পরিমাণে মাংসের মশলা দিই ফ্লেভারটা ভালো আসার জন্য। এইবারে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দিব। যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণের চাইতে একটু বেশি পরিমাণে জল দিব। তার কারণ হচ্ছে আমরা একটু নরম খিচুড়িটাই বেশি পছন্দ করি। যদি ঝরঝরে করতে হতো তাহলে একদম এক্স্যাক্টলি দ্বিগুণ পরিমাণ জল দিতাম। আর এই যে ব্লেন্ডারের যে জারটা সেটা ধুয়ে দিচ্ছি, যেন এটার মধ্যে লেগে থাকা মশলাগুলো চলে আসে, মশলা যেন ওয়েস্ট না হয়। একটু জলটা চেখে দেখব যে সবকিছু ঠিক আছে কিনা, মনে হচ্ছে সবকিছু পারফেক্ট। ব্যাস এইটাকে জাস্ট এখন ঢাকনাটা দিয়ে প্লাগ অন করে দিব। প্লাগ অন করে দিয়েছি, রান্না চলছে। আমার খিচুড়ির সত্যানাশ অবস্থা, কারেন্ট চলে গেছে। ইউজুয়ালি আমাদের এখানে খুব একটা বেশি লোডশেডিং হয় না, তো আজকে যেহেতু হচ্ছে ইলেকট্রিক কিছুতে রান্না বসালাম, আজকেই কারেন্টটা যাওয়া লাগলো। আমি জানি না আমার খিচুড়ি শেষ পর্যন্ত কি অবস্থা হবে, এটা খাওয়া যাবে কি যাবে না ভগবান জানে। খিচুড়ি আর কি হবে, খিচুড়ি তো দিন শেষে খিচুড়িই হবে, এর চেয়ে আর বেশি কিছু আর কি হবে। কেন ভিডিও করতে থাকো না? আমার এখন কি আমার খিচুড়ির কি হবে? আমার খিচুড়ি খিচুড়ি খিচুড়ির মতো আছে তো, খিচুড়ি তো ঘুমায়।
গাইস কারেন্ট চলে এসেছে আর আমার খিচুড়ি রান্না অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে গেছে। তো খিচুড়ি খিচুড়ির মতো হতে থাকুক, আমি আমার কাজ করি, কেমন হবে জানি না। রান্না ভালো না হলে রাইস কুকারের দোষ, আমার কোনো দোষ নেই। তো আজকে তোমাদেরকে বললাম যে অনলাইন থেকে আমাদের বাজারে কিছু ডেলিভারি এসেছে, তো এখন তো মোটামুটি সব কিছুই যতটা পারি অনলাইন থেকে অর্ডার করি। আর যেহেতু অনলাইন থেকে অর্ডার করা হয়, একটু পরিমাণে বেশি পরিমাণে অর্ডার করা হয়, যেমন বারবার অর্ডার আসলে ডেলিভারি আসলে সেগুলোকে আবার পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। তো এখন হচ্ছে আমি ডিম একটু বেশি পরিমাণে অর্ডার করা হয়েছিল, অলরেডি ফ্রিজে ডিম আছে, মানে ডিমের যে স্লটগুলো রাখার স্লটগুলো ওইগুলোতে ডিম ভর্তি আছে। তো এই যে ডিমগুলো এগুলো হচ্ছে এক্সট্রা, তো এই ডিমগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন দেখছো হাতে একটু এই যে ভ্যাসলিন, হাতে একটু ভ্যাসলিন লাগিয়ে তারপরে হচ্ছে যে ডিমটাকে এইভাবে জাস্ট রাব করে আমার এই ঝুড়ির মধ্যে রাখছি। তো এইভাবে ডিম রাখলে অনেক দিন ভালো থাকে, এমনিতেও ফ্রিজে রাখলে অ্যাটলিস্ট এক মাসের মতো তো ভালো থাকে, কিন্তু ওই যে বললাম যে একসাথে বেশি পরিমাণে কিনলে সেই ক্ষেত্রে আসলে ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমারই হয়েছিল লকডাউনের প্রথম প্রথম যখন একসাথে বেশি ডিম কিনেছিলাম, তো এরকমভাবে ঝুড়িতে রেখেছি, মানে এরকমভাবে না, জাস্ট ঝুড়িতে রেখেছিলাম, একটার সাথে আরেকটা ডিম লেগে গিয়ে অনেকগুলো ডিম নষ্ট হয়েছিলো। তারপর থেকে হাতে একটু জাস্ট ভ্যাসলিন রাব করে দেন সেই ডিমটাকে একটু ভ্যাসলিনে কোট করে এরপরে ঝুড়িতে রাখি, এভাবে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। তো এটা একটা কিচেন হ্যাক যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখি ওই দিকে খিচুড়িটা কতক্ষণে হয়, কেমন হয়, মাঝখান দিয়ে তো কারেন্ট গিয়ে একটা গণ্ডগোল লাগলো। আর এই যে দেখো রাইস কুকার বলছে আমার খিচুড়িও রেডি, বাটনটা কুক থেকে ওয়ার্মে উঠে গেছে, তার মানে হিসেব মতো খিচুড়ি তৈরি হয়ে যাওয়ার কথা। এখন আমি দেখি, খুলে দেখি যে কেমন হলো, খুলে দেখি কী অবস্থা। লেবার তো চমৎকার ফ্লেভার আসছে, এখনো একদম গরম। বাহ, চমৎকার টেক্সচার এসেছে, একদম পারফেক্ট। আগেই বলেছিলাম যে আমি একটু নরম নরম খিচুড়ি পছন্দ করি, তো আমাদের আমরা ঠিক যেরকম পছন্দ করি একদম এক্স্যাক্টলি ওরকম টেক্সচার এসেছে। এরপর থেকে রাইস কুকারেই করা যাবে। আর রাইস কুকারের আমি একটু রিভিউ দিই। প্রথমত রাইস কুকারটা দেখতে অনেক সুন্দর, অনেক স্টাইলিশ, এটা হচ্ছে ফার্স্ট। আর হচ্ছে যেহেতু
এইটাতেই রান্না করা হচ্ছে আর এটাতেই হচ্ছে যে সার্ভ করা যাচ্ছে, তার মানে হচ্ছে ধোয়া পালার ঝামেলা একটু কমছে, নইলে তো ঢেকে দিতে হবে। ঠিক আছে, না ঠিক নাই, আমার আমার সারপ্রাইজ কই? সারপ্রাইজ হলো অসুস্থ, এছাড়া মনে হয় কফি। আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল সন্ধ্যার দিকে, সেটা এখনো পর্যন্ত আসে নাই, এখন রাত্রে 10:30-11টা বাজে, তার মানে আজকে আসবে না। কিন্তু এখন আমি হচ্ছে এই সারপ্রাইজ খেলামেলাতে আমি ঘুমাতে গিয়ে গেল। স্বপ্ন দেখো, বেশ করো স্বপ্নে। আচ্ছা সারপ্রাইজ, সারপ্রাইজের ইয়ে কি জি দিয়ে শুরু হয়? হ্যাঁ জি দিয়ে শুরু হয়, তারপরেও তুমি কিছু করতে পারবো না আমি শিওর, কারণ আসলেই তুমি কাউকে সারপ্রাইজ দেবো। ও কিন্তু ভাবতেছে যে ও জানে যে আমি কি অর্ডার দিছি, কিন্তু ও জানে না। আচ্ছা দেখা যাক, আমি তুমি কি ভাবছো যে আমি খুব মানে সারপ্রাইজের জন্য খুব ওয়েট করে বসে আছি? বারবার জিজ্ঞেস করছো সন্ধ্যা থেকে, তোমার বকে 5 থেকে 6 বার জিজ্ঞেস করছে আমি না। আচ্ছা ডেলিভারি আসলে কখন আসবে ফোন দিতে, অন্য কোনোদিন খবর নাই। আসলে ওইটার একটা সেপারেট ব্লগ হবে যে আসলে জিনিসটা কি, আমার এখনো পর্যন্ত আমার কোনো ধারণা নেই সে জিনিসটা কি হতে পারে, তো আসুক আসলে শেয়ার করব। ঠিক আছে, টাটা টাটা। আর সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, এইটুকু দেখে থাকলে সাবস্ক্রাইব আর না দেখে থাকলে সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা।